ঢাকা 18 আসনে উপনির্বাচনে বিএনপিকে ভোটাররা প্রত্যাখ্যান করেছেন বলে দাবি করেছেন আওয়ামী লীগের নির্বাচিত প্রার্থী হাবিব হাসান। বিএনপি প্রার্থীর থেকে 70,000 ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তিনি, আর প্রশাসন দলীয় আচরণ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি প্রার্থী। এদিকে নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলেছেন প্রধান নির্বাচন কমিশনার। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে শূন্য হয় ঢাকা 18 আসন। এই আসনে উপনির্বাচনে ইভিএম পদ্ধতিতে বৃহস্পতিবার সকাল 8টায় ভোটগ্রহণ শুরু হয়, শেষ হয় বিকেল 4টায়। আলাদা আলাদা কেন্দ্রে ভোট দেওয়ার পর বিএনপি ও আওয়ামী লীগ প্রার্থী একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেন। তারা কোনোভাবেই চায় না যে ভোটাররা ভোট কেন্দ্রে আসুক এবং ভোট দেখ। দখলদার বাহিনীরা দখল করবে বলে তাদের যে সমস্ত প্রক্রিয়াগুলো আছে, সমস্ত প্রক্রিয়া তারা আছে। আমি যা কয়টা কেন্দ্রে গিয়েছি দেখেছি ভোট পড়তেছে এবং জনগণ ভোট দেওয়ার জন্য আসতেছে। ঢাকা 18 আসনের কোথাও এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে নাই এবং আমার জানা নেই। তবে উপনির্বাচন সুষ্ঠু হয়েছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। কোনো অসুবিধা হয়নি, প্রিজাইডিং অফিসার এবং অন্যান্য কর্মকর্তাদের সাথে কথা বললাম সংক্ষেপে, তারা বলেছে সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে। ইভিএম এর উপরে সাথে মানুষ এখন পরিচিত হতে পারেনি, সেটাও হতে পারে, আমি জানি না, এটা বিশ্লেষণের বিষয়। রাতে উত্তরা কমিউনিটি সেন্টারে রিটার্নিং কর্মকর্তার অস্থায়ী কার্যালয় থেকে ভোটের ফলাফল ঘোষণা করা হয়। কেন্দ্র 162 আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রতিদ্বন্দ্বী প্রার্থী এখানে 6 জন ছিলেন। এ সময় কোনো প্রার্থী সেখানে উপস্থিত ছিলেন না। নির্বাচনে 217টি কেন্দ্রে ভোট পড়েছে 81,818টি। এস এম জাহাঙ্গীর আলম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তার প্রাপ্ত ভোট 5,369। বাংলাদেশ আওয়ামী লীগ বরাদ্দকৃত প্রতীকশীল নৌকা, তিনি পেয়েছেন 75,820। বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান নৌকা প্রতীক, তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করিলাম। পরে এক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের প্রার্থী হাবিব হাসান বলেন, গণতন্ত্রের প্রতি বিএনপিকে আরও শ্রদ্ধাশীল হওয়া উচিত। যেহেতু জনগণের কাছ থেকে আমরা আমাদের জয় পেয়েছি, জনগণের তো উৎসাহ উদ্দীপনা নিয়ে বিজয় আমাদের হয়েই গেছে, তো এখন এটা নিয়ে নতুন বিজয় মিছিলের কোনো চিন্তা ভাবনা আমাদের আপাতত নাই। শুক্রবার সকালে গেজেট আকারে চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন। জাহিদ হাসান, ডিবিসি নিউজ, ঢাকা।